আপনার জল খাবার দেওয়া হয়েছে, শুনতে পেয়েছেন? ঠান্ডা মাথায় আমার একটা কথা, একটাও কথা শুনবো না তোমার। যদি সেটা নতুন প্রজন্ম একেবারেই মেনে নিতে চায় না, তারা সেটাকে অবহেলায় দূরে সরিয়ে রাখে, ফেলে দিতে চায়, সরিয়ে দিতে চায়। যে সেইকে এই প্রজন্মের নতুন প্রজন্মের মধ্যে যাতে তাদের এই চেতনাটা অন্তত একটু জাগানো যায় যে না, পুরনো সবকিছুই খারাপ নয়, তার মধ্যে একটা ভালো লাগা ব্যাপার আছে, একটা তারও প্রয়োজনীয়তা আছে। এই যে তাদের মধ্যে এই ধরনের চেতনাটা জাগানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই আমি তোমার একটা টেপ রেকর্ডার কিনে দিই, কলের গানে গান শোনা, আর আধুনিক যন্ত্রে গান শোনা যে কি তফাৎ এটা তুই বুঝবি। গল্পটা আমায় যখন বললো আমার মানে আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে দেবো, কিন্তু আপনি আপনার গান বন্ধ করবেন না, তাই তো? আমি তোমার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উনি এই ছবিতে কাজ করেছে, যে বিষয়টা বাঙালি নয়, যে বিষয়টা ভারতীয় নয়, যে বিষয়টা দেখতে গেলে কিন্তু মানে সর্বভারতীয়। আমরা হাতে পায়ে ধরে ওনাকে রাজি করাবো, সবার ভালো লাগবে।